আজকের প্রজন্মের বহুল প্রচলিত ও চর্চিত সমস্যার মধ্যে অন্যতম হলো অল্প বয়সেই চুল পেকে যাওয়া বা অকালপক্কতা। তারুণ্য তো বটেই, কৈশোর এমনকি অনেকের ক্ষেত্রে দেখা যায় শৈশবেও চুল পেকে যাচ্ছে। একাধিক কারণে এই সমস্যা দেখা যায়, একাধিক কারণ দায়ী এই সমস্যার জন্য। চুল পেকে যাওয়ার কারণ চুলের গোড়ায় পিগমেন্টেশনের জন্য মেলানিন উৎপাদন কমে যায়, ফলে কালো চুল সাদা হয়ে যায়। কিন্তু কেন এই মেলানিনের যোগান কমে যায়? তার মূল কারণ জিনগত। পরিবারে অকালপক্কতার সমস্যা থাকলে প্রতি প্রজন্মেই এই সমস্যা দেখা দিতে পারে। ভিটামিন B6, B12-এর যোগান কমলেও চুল পেকে যেতে পারে বার্ধক্যের আগেই। সেতির মতো অসুখও চুল পেকে যাওয়ার কারণ হতে পারে। এই অসুখে মেলানোসাইট শরীর থেকে বিদায় নেয়। এই মেলানোসাইটসের জন্যই মেলানিন উৎপন্ন হয়। মেলানিন উৎপন্ন না হওয়ায় চুল অকালেই পেকে যায়। থাইরয়েড, অপর্যাপ্ত ঘুম, মানসিক উদ্বেগ সহ একাধিক কারণ দায়ী থাকে অকালে চুল পেকে যাওয়ার পেছনে। যে বয়সেই চুল পাকুক না কেন, বলা হয় পাকা চুল হাত দিয়ে টেনে না তুলতে, তাতে নাকি আরও চুল পেকে যায়। কিন্তু সেটা ঠিক নয়। পাকা চুল হাত দিয়ে টেনে তোলার কারণে মাথায় অন্যান্য চুল পাকে না, কিন্তু বিশেষজ্ঞদের মতে আরও অন্যান্য কারণে পাকা চুল টেনে তোলা ঠিক নয়। তার প্রধান কারণ, পাকা চুল টেনে তুললে সেখানে ত্বকে সংক্রমণ দেখা দিতে পারে। নিয়মিত পাকা চুল তুললে সংক্রমিত ত্বকে হাইপার পিগমেন্টেশন দেখা দিতে পারে, ফলিকল নষ্ট হয়ে চুলের ক্ষতি হয়ে যায়। মাথায় নির্দিষ্ট একটি জায়গা থেকে ক্রমশ যদি চুল তোলা হয়, সেই জায়গায় দেখা দিতে পারে ট্রিকোটিলোম্যানিয়া। তার থেকে দীর্ঘস্থায়ী হতে পারে চুল পড়ার সমস্যা। হাত দিয়ে টেনে চুল তোলার প্রবণতা থাকলে মাথায় কোনো কোনো অংশে স্থায়ীভাবে চুল উঠে গিয়ে সেই জায়গায় টাক দেখা দিতেও পারে। আবার অনেক সময় আমরা আমাদের নিজেদের চুলকে স্টাইল করার জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল ট্রিটমেন্ট নিয়ে থাকি, যার ফলেও অনেক সময় দেখা যায় যে আমাদের চুল কিন্তু পেকে যায় বা সাদা হয়ে যায়। বন্ধুরা, এই তো গেল বেশ কয়েকটি কারণ আমাদের চুল অল্প বয়সে পেকে যাওয়ার। তো খুব ভালো করেই আপনারা বুঝতে পারছেন যে আমরা যদি পাকা চুল একটা তুলে ফেলি তারপরে আমাদের মাথার সমস্ত চুল পেকে যায়, এই ধারণা কিন্তু একদম ভুল। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।